ডিসক্লাইমার। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেল বাটনটি চাপ দিয়ে দিবেন, যাতে যখন আমি নতুন ভিডিও ছাড়ব তখন আপনার নোটিফিকেশন মেসেজ পেয়ে যান। দিস ভিডিও ইজ এডুকেশনাল পারপাস, নো এনি ওয়েবসাইট নো এনি সফটওয়্যার প্রমোটেড, জাস্ট ভিডিও ইজ এডুকেশনাল পারপাস। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে আপনাদের যে ভিডিওটি নিয়ে আসছি, আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা কীভাবে একটি আরডিপি ক্রিয়েট করবেন। সো এর জন্য আপনাকে একটি সফটওয়্যার প্রয়োজন হবে। সফটওয়্যারটি অবশ্যই আপনারা গুগল আসবেন, গুগল এসে লিখবেন লাইট ম্যানেজার। সো লাইট ম্যানেজার লেখার সঙ্গে সঙ্গে আমরা এরকম একটি ইন্টারফেস চলে আসবো, আমরা এখান থেকে চলে যাব। যাওয়ার পর নিচে এসে এখানে দেখতে পারবেন এই যে সফটওয়্যারটি রয়েছে, এটা আমরা ডাউনলোড করবো। ডাউনলোড করার পর জাস্ট রার এক্সট্রাক্ট করে দেবো। সো এখানে আরেকটি বিষয়, আপনাকে অবশ্যই গিটহ্যাবে অ্যাকাউন্ট করতে হবে। গিটহ্যাবে অ্যাকাউন্ট করার পর অবশ্যই আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমরা নিউ প্রজেক্টে যাব এবং এখান থেকে জাস্ট আমরা এটা ক্লিক করে দেবো। তারপর জাস্ট আমরা এখান থেকে ওকে। এখন হলো একটি বিষয় অবশ্যই আপনাদের জানতে হবে, যাদের এই যে ওয়ান আছে জাস্ট তারাই কিন্তু এই এই সফটওয়্যারটি ইউজ করতে পারবে। সো এখান থেকে আমরা জাস্ট অ্যাকশনে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দেব। এখন একটা কোড আপনাকে ইউজ করতে হবে, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যোগাযোগ করলে পাবেন বা টেলিগ্রাম চ্যানেলে ঢুকলে পাবেন। এখান থেকে আমরা কোডটা কপি করব, কপি করে জাস্ট আমাদের এইখানে আমরা এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কমিট সেন্স এবং এখানে আমরা কমিট সেন্সে দিয়ে দিলাম। এখন আমাদের আবার এইটাতে আমরা ক্লিক করে দিই, এই যে লাইট ম্যানেজার এখানে ক্লিক করে দিই এবং এখান থেকে আমরা রান ফ্লো যেটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করে দেব। সো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সাকসেসফুলি দেখিয়েছে। সো আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পর দেখতেই পাচ্ছেন আমাদের যে উইন্ডোজটি রয়েছে সেটি এখানে চলে এসেছে। ওকে, এখন আমরা এটার উপর স্টার্ট বিল্ডিং এটার উপর ক্লিক করে দেব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গাইস, আশা করি এই ভিডিওর থেকে আপনারা একটি আরডিপি ক্রিয়েট করতে পারবেন। সো এখানে একটু সময় লাগতে পারে, তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আমাদের এটাতে চলে আসবে, এটা হলো ইন্টারনেট স্পিডের উপর ডিফেন্স করে আসলে এই কাজগুলো করা হয়। যখনই আপনার এটি শুরু করবে তখন কারো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারো হয়তো একটু দেরি হবে। সো এখানে আমরা দেখি, আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এটা রানিং হয়ে যাবে। এখানে আসতে হবে, আমাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ড এইগুলো আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদের দেখাবো। অনেকের এই ধরনের সমস্যা হতে পারে, সো আমি এটাকে অবশ্যই এখানে ধীরে ধীরে দেখুন ইনস্টল হচ্ছে। প্রথমে একটু সমস্যা হতে পারে, এটা ইনস্টল হচ্ছে গাইজ, অবশ্যই এই কোডগুলো ইনস্টল হবে, আপনারা ধৈর্য সহকারে কিন্তু আমার এই ভিডিওটি দেখবেন। সো দেখতেই পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট হচ্ছে, কিছু এখানে ডাউনলোড হবে। তো শেষ পর্যন্ত দেখা যাক আমাদের আরডিপিটা ক্রিয়েট হয় কিনা। আমরা অনেকেই কিন্তু প্রশ্ন করেছি যে আরডিপি বা বিপিএস কি। আসলে একটি ভার্চুয়াল কম্পিউটার,
অর্থাৎ আপনার একটা কম্পিউটার বাসায় আছে, আর একটি কম্পিউটার দরকার, সেখানে আপনি কাজ করবেন সেম কম্পিউটারের মতনই, সেটাকেই বলে ভার্চুয়াল কম্পিউটার। অর্থাৎ আর একটি কম্পিউটার আপনি কোথার থেকে পাবেন, যেমন আমার একটি কম্পিউটার দিয়ে আমি যেটি টিউটোরিয়াল করছি এটি একটি কম্পিউটার, এবং আমি আর একটি কম্পিউটার এখানে তৈরি করে নিচ্ছি, এটাই হলো আরডিপি বা ভার্চুয়াল কম্পিউটার। সো এখানে ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আসলে গিটহাবের অন্য অন্য যে আরডিপি সেটি কিন্তু হতে ক্রিয়েট হতে কিন্তু জাস্ট খুব তাড়াতাড়ি হয়ে যায়, এখানে কিন্তু একটু সময় লাগছে। অবশ্যই এটি একটি ভারী বা ভালো একটি আরডিপি হবে আশা করি। তো দেখা যাক কি হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গাইজ, আমি কিন্তু আপনাদের জাস্ট ফুল ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। যাতে আপনারা এই ধরনের সমস্যা পড়লে এই কাজগুলো কিভাবে করবেন সেটি আপনারা দেখতে পারবেন। একটি আরডিপি ক্রিয়েট করা কিন্তু আসলে অনেক সময় দেখা যায় সহজে হয়, অনেকগুলো সহজে হয় না। আমাদের এখানে 4 মিনিট, এই একটা 5-6 মিনিট হয়তো লাগবে এটা কমপ্লিট হয়ে নিচে আসতে হবে। নিচে আসে যখন আপনি এটাতে চলে আসবে, তখন আমাদের যে অ্যাপসটি রয়েছে এটা আমাদের ওপেন করতে হবে। আমরা যদি এখান থেকে ওপেন করি, সো আমরা এখান থেকে ওকে দিই, সো এরকমভাবে আমাদের অ্যাপসটি ওপেন হবে। এবং এখান থেকে আমরা যদি ক্লিক করি, আমাদের আইডি এবং পাসওয়ার্ড যেটি রয়েছে সেটি কিন্তু এখানে দেখাবে। সো যেহেতু আমাদের এখনও কমপ্লিট হয়নি, দেখা যাক কতটুকু সময় লাগে কমপ্লিট হতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখুন নিচে যেটা রয়েছে এটা কিন্তু এখন চলে এসেছে আমাদের এখানে, রান সিএমডি কমান্ড যেটা রয়েছে সেটি এখানে চলে এসেছে। হ্যাঁ, এখন আমাদের চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আমাদের যে আইডিটা রয়েছে আইডিটা আমরা কপি করি, সরি এখানে আমাদের আইডিটা রয়েছে, আইডিটা আমরা কপি করে আইডিতে দিয়ে দিই। এবং আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে পাসওয়ার্ডটি আমরা এখান থেকে ওকে, আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কি করবো ওকে করে দেব। ওকে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে আইডিটা কনফার্ম করে নিল, কানেকশন ওকে। সো আমরা এখান থেকে কানেকশন কানেক্ট করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সম্পূর্ণ কানেকশন হয়ে গেছে। দেখুন এই দেখুন আমাদের যেটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। এখন এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের যে রিমোট ডেস্কটপটি রয়েছে সেটা এখান থেকে রান হবে। তো আমরা এটাকে বড় করে দিই, এবং এটাকে অবশ্যই আপনারা না কেটে জাস্ট যে কোনো একটি সাইডে রেখে দিবেন। এই হলো আমাদের আরডিপি, এবং এখান থেকে আমরা গুগলটা রান করতে পারি। এটা রান করে জাস্ট আপনাদের দেখাতে পারি যে ওকে। সো
প্রথম প্রথম একটু স্লো কাজ করবে এবং তারপর কিন্তু এটি আসলে ফাস্ট হয়ে যাবে। আপনারা দেখতে পেলেন প্রথম প্রথম কিন্তু সেট আপ যখন করলাম তখন কিন্তু এটা আসলে খুব স্লো কাজ করলো, এবং এখানে ফুল কন্ট্রোল এখান থেকে আমি আপনাদের স্পিডটা একটু দেখিয়ে দেই। সো আমাদের গুগল ক্রোম যেটা আমরা এখানে লিখব স্পিড টেস্ট, আমরা এখানে এটাকে ক্লিক করে দিই। আমরা এটাকে বেগে যাই, আমরা যেটা করব আমরা সিঙ্গাপুরে যেটা রয়েছে সেটা একটু দেখে আসি। এটাতে যাই, আমাদের যে ইন্টারনেট স্পিড সেটি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা এখানে দেখুন এই যে 8 ডিগ্রি স্পিডটা, এটা কিন্তু অনেক হাই স্পিড, এখানে আপনারা কাজ করতে পারবেন খুব অনায়াসে। আপলোড এবং ডাউনলোড যে স্পিডটি রয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইমে আরও নতুন নতুন যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।